তীব্র অর্থনৈতিক সংকটের জেরে দিন দিন অবস্থা আরও খারাপ হচ্ছে পাকিস্তানের। বিদেশ থেকে নেয়া ঋণের পরিমাণ $100 বিলিয়ন ছাড়িয়েছে। মুদ্রাস্ফীতির হার চলে গিয়েছে 40% কাছাকাছি। এখনও পাকিস্তানকে ঋণ দিতে চাইছে না আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে কি করবে পাকিস্তান, কিভাবে বিপর্যয়ের হাত থেকে নিজেদের বাঁচাবে তারা? পুরোপুরি দেউলিয়া হওয়া থেকে বাঁচতে পাকিস্তানকে $700 মিলিয়ন ঋণ দিয়েছে চীন, কিন্তু পাকিস্তানের এই মিত্র দেশ কি কি শর্ত দিয়েছে তা প্রকাশ্যে আসেনি। যদিও শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গদি ছাড়তে পারেন, অর্থাৎ পাকিস্তান তাদের প্রধানমন্ত্রীকে হারাতে পারে। এত কিছুর মধ্যে দেশকে দেউলিয়া হওয়া থেকে বাঁচাতে উপায় ভাবা হচ্ছে। পাকিস্তানের অর্থনৈতিক বিশেষজ্ঞরা তিনটি বিকল্প বাতলেছেন। প্রথমত, একটি জাতীয় সরকার গঠন করা। দ্বিতীয় বিকল্প, একটি টেকনোক্র্যাট সরকার তৈরি করা। এখানে দেশের কিছু বাছাই করা বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, অর্থনীতিবিদ এবং বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা থাকবেন, তারাই দেশ চালানোর জন্য যাবতীয় সিদ্ধান্ত নেবেন। তৃতীয় বিকল্প হিসেবে ফের সামরিক শাসন ভাবা হয়েছে। গোটা ঘটনা শুরু হয় 2022 সালের ডিসেম্বরে। ইমরান খানের দলের এক নেতা আসাদ কৈশোর সাংবাদিক বৈঠকে এই তিন বিকল্পের কথা জানান। তার কথায় সমর্থন জানান নওয়াজ শরীফ ও জারদারির দলের কিছু নেতা। সম্প্রতি প্রাক্তন অর্থমন্ত্রী মিফতা ইসমাইলও এই বিকল্পগুলি সমর্থন করেন। এই তিনটি বিকল্পের নানা রকম সুবিধা ও অসুবিধা রয়েছে। যেমন, একটি জাতীয় সরকার গঠনে একদম রাজি নন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তার মতে, বিপক্ষ চোর ডাকাতে ভরা। দেশের সব বড় দল মিলে সরকার গঠন করলে সেটিকে জাতীয় সরকার বলা হয়। টেকনোক্র্যাট সরকারের প্রস্তাবও খারিজ করেছে ইমরান খানের দল। তাদের দাবি, এর ফলে দেশের মূল্যবৃদ্ধি আরও বাড়বে, এমনকি গৃহযুদ্ধও বেঁধে যেতে পারে। সামরিক আইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক IMF সহ কোন আর্থিক প্রতিষ্ঠানের সাহায্য পাবে না পাকিস্তান, কারণ পশ্চিমী দেশগুলি সামরিক আইনের সমর্থন করে না। একই সঙ্গে পাকিস্তানের বিভিন্ন মিত্র দেশ তাদের শর্ত দিয়েছে যে IMF এর সাহায্য আসা না অবধি তারাও কোন রকম আর্থিক সাহায্য করবে না। ফলে সামরিক আইন লান্ডু হলেও পাকিস্তানের দেউলিয়া হয়ে যাওয়া শুধু সময়ের অপেক্ষা।